আব্দুলে গাছ বেচছে, কয়েকদিন পর দামে দামে বেচছে, বেচছে কয়ে হারাই টাকা লেনদেন আমরা সামনে ওইছে ওইছে। আর একটা আচ্ছা লেখাপড়া আছে তা না, আর এ বাধা দিলে তারা গালাগালি করে কুদাম বাদাম করে, এরপরে থানাক বিচার হয়েছে, এসে ওই আর প্রশাসনের উদ্যোগ নিয়েছে নিয়েছে। এদের রাজবসুতে গাছ কাছে খাচ্ছে খালি হয়ে তা প্রায় 110-120 ওলা হইব গাছ কি বেশ হইতে পারে, যাবে যাবে কি হইতে পারছে এবারে এই গাছগুলা। এখন আইনত সুস্থ বিচার মানে বিচার হলে ইনকারি করিয়া করা এই গাছটা আমরা সামনে এলাকাবাসী তা সামনে মানুষটা মানে বেশিয়া বেইমানি করে তাতে বিশ্বাস জানিয়া কিছু মানুষ এমনিও লয়। আর কিছু এখন কাগজও করা করা আছে, তারা কাগজ আসতে আসতে পাঁচ ছয় সাত বছর গেছে, আরো বেশি হইতে পারে, আট বছর গেছে, সবার বেশি যারা 10-15 আরো বেচছে বেচলে সারা লেগে এইসব করছে, 10-15 আরো বেচছে বেচলেও মানে হেরা লেগে আউকাল করছে, মানে বিচারে ফাইয়া গেছে চুরাচুরি ওগুলা করছে। আর এখন আলতো গাছ বেচছে আমরা সামনে ঠেকা গুলা লেনদেন হয়েছে, আর 10 বছর আগেও বেচছে 110-120 হলে আমার সঠিক কত জানো ওগুলা দিচ্ছে, আর দামে দামে 110-120 তার দামে দামে সুদাইয়া দেয় সুদাইয়া দেয় ডালুইয়া বাড়ি যায় খাটি নিতাম ও এ বললাম বলি খাটি দিয়ে রাত করিয়া তার গাছ পয়সা দিচ্ছি কি সুস্থ বিচার আইনত ইনকারি করিয়া সুস্থ বিচারটা করুক সত্যিকারই যদি আমরা এলাকাত এইরকম সৃষ্টি হয় এইরকম বিচ্ছিন্ন করা হয় এলাকা শান্তি থাকেন না থাকেন না, এটা আইনত ব্যবস্থা করুই করার লাগে আমরা উপযুক্ত হিসাবে আমরা এলাকাবাসীর চাই না। এটা ও মামলার নাম্বার হলো 31/2024 আন্ডার সেকশন 448-325-354-427-34 আইনসি। আমরা এই কিছু আগর গাছ আমরা সিজ করেছি 35 নোটস মতো নোটস, চারজনের বিরুদ্ধে তারা নাম দিয়েছে, আরও সঙ্গে আছে ইনভেস্টিগেশনে আন্ডার ইনভেস্টিগেশন আছে। চারজনের মধ্যে নাম হইল আলতাফ হোসেন, নাম হইল মৃত সৈয়ব আলী, আব্দুল মোমিন পিতা হইল সৈয়ব আলী, রফিক উদ্দিন পিতা হইল মোক্তার আলী, সেলিম উদ্দিন পিতা হইল আজির উদ্দিন। তো এদের মধ্যে একজনের বাড়ি ফুলবাড়ি আর বাকিরা অভিযোগ হলো আগর গাছ কাটতে নিছে 448 জোর করে ঢুকে এবং 325 মার্চ জোর করছে 324-427 এবং 34 রাখছে। আমরা আগরটা করেছি আর ইনভেস্টিগেশন আছে। শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনি খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।